नमस्कार बंधुरा गीताज रान्ना बान्नाते आपनादेर सबाइके स्वागत। आज आमी चिली चिकेन नय चिली पनिरेर रेसिपि शेयर करछि आर जेटा गरम गरम भात रुटी परोटा लुचि नान फ्राइड राइस पोलाओ सब किछुर साथे खेते असाधारण लागे। तैरि करा खूबई सहज, आसुन देखे नेया जाक रेसिपिटा। रेसिपिटा तैरिर जन्ये प्रथमे एखाने आमी 200 ग्राम परिमाणे पनिर निएछि। पनिरटाके आमी एकटु बड़ो टुकरो करे एरकम भावे केटे निएछि। एखन पनिर मैरिनेट करबार जन्ये एक टुकरो लेबू निएछि। एई लेबूर रसटा एर मध्ये दिए दिच्छि, चाइले किन्तु एर परिबर्ते भिनेगारो दिते पारेन। अल्प लवण दिलाम, दिए दिच्छि क्वार्टर चामच परिमाणे लाल लंकार गुड़ो। झालटा निजेदेर इच्छे मतोई व्यवहार करते हबे। एई लंकार गुड़ोर परिबर्ते किन्तु आपनारा काश्मीरी लंकार गुड़ो अथवा गोलमरिच गुड़ो व्यवहार करते पारेन। এখন কোয়ার্টার চামচের চেয়ে একটু কম পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্য করে এই ধনে গুঁড়োটা দেবেন, এতে স্বাদটা ভালো আসবে। হাফ চা চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। পৌনে এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে অ্যারারুটও অবশ্যই দিতে পারেন। খুব ভালো মতো এভাবে পনিরগুলোকে একটা একটা করে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে আর কি ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্যাটার তৈরি করে নিতে পারেন, কিন্তু ব্যাটার তৈরির চেয়ে এভাবে করলেই কিন্তু পনিরটা খুব বেশি জুসি আর টেস্টি হয় খেতে। এভাবে আমি মিনিট পাঁচেক রেখে দেব। পাঁচ মিনিট পর আমি গ্যাসে একটা কড়াইতে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পনিরের টুকরো এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, হাইতেও রাখা যাবে না আবার লোতেও কিন্তু রাখা যাবে না। দেখুন পনিরের একটা সাইড ভাজা হলে আমি উল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে পনিরের টুকরোগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই পনিরের পিসগুলো কিন্তু এরকম একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হবে। তবে চাইলে আপনারা আরও হালকা করেও ভাজতে পারেন। আর দেখুন সমস্ত পনির ভেজে নেওয়ার পর কড়াইতে অনেকটাই তেল ছিল, তো তেলটা আমি কমিয়ে নিলাম, দু চামচের মতো তেল রাখলাম। এখন এই তেলের মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন কুচি আর কোয়ার্টার চামচ পরিমাণে আদা কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা নিজেদের ইচ্ছে মতোই দিতে হবে। এখন এগুলোকে হালকা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এই টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় তার জন্য সামান্য পরিমাণে একটুখানি লবণ দিলাম। এই লবণটা দিয়ে দেখুন 40-50 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করাতেই এই টমেটোটাও কিন্তু খুব সুন্দর মজে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পাপড়ি ছাড়িয়ে নেওয়া পেঁয়াজ। এখন এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও মিনিট খানেক সময় ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়েও দিতে পারেন। আর হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, চাইলে কিন্তু গোলমরিচের পরিবর্তে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো এই সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে এই সময়তে আমরা একটা সস মিশিয়ে দেব। তো সসটা দেখুন আমি কিভাবে তৈরি করেছি। তো একটা বোলের মধ্যে হাফ বাটির চেয়ে একটু কম পরিমাণে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে অবশ্য করে অ্যারোরুটেরও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেহেতু আমরা এর মধ্যে সসের ব্যবহার করব, সসের মধ্যে লবণ থাকে। তো এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগার না থাকলে পাতিলেবুর রসও অবশ্যই দিতে পারেন। এক চা চামচ দিলাম ডার্ক সয়া সস আর দিয়ে দিচ্ছি মোটামুটি 4 চা চামচের মতো টমেটো কেচাপ। এখন এই সমস্ত কিছুকে খুব ভালো মতো একই সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এই সসটাই এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি গ্রেভিটা আরও একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও একটু বেশি দেবেন। আর দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা কড়াইয়ের তলাতে বসে যাবে, তখন কিন্তু দলা পাকিয়ে যাবে। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে, টক ঝাল মিষ্টি একটা স্বাদ আসবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিনিট খানেক এই সসটাকে রান্না করে দিচ্ছি। মিনিট খানেক এই সসটা রান্না হওয়ার পর আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই সসের কালারটা আরও বেশি ডার্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে আপনারা একটুখানি ফুড কালার মিশিয়ে দিতে পারেন, অথবা হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন।
এই পনিরগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিনিট দুয়েক সময় ধরে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করে নেব। আমি এই চিলি পনিরটা পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি। আপনারা যদি পেঁয়াজ রসুন ছাড়া দেখতে চান রেসিপি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রেসিপি শেয়ার করব। আমার এই চিলি পনিরের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন আমাদের চিলি পনির কিন্তু তৈরি হয়ে গেছে, আর চিলি পনির দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করেই পরিবেশন করে দিচ্ছি। আশা করি দেখে বুঝতেই পারছেন এই পনিরগুলো কতটা সফট আর জুসি হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।